হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। এই রাজহাঁসটি একটি পুরাতন রাজহাঁস, বয়স 10 বছর হয়েছে। কিন্তু এই রাজহাঁসটা 12-13টা ডিম পেড়েছিল, এখন কয়টা পুরছে দেখি। আটটা বাচ্চা ঘুরছে, সুগুল দিয়ে আলাদা। একটা ডিম নষ্ট করেছে, একটা ডিম নষ্ট হচ্ছে, আর একটা তুড়ি দিয়ে একটা বাচ্চা মারা গেছে। ও ফালা দিচ্ছে, এই যে ডিম দিয়ে নষ্ট। আমি বাচ্চি পেয়েছি 8টি, বাচ্চিটি সুন্দর। পানির মধ্যে নেওয়ার জন্য 1 মাস পর, 28 দিন পর বাচ্চাটি তুলেছে, দিচ্ছে বাচ্চাটি। একদিন পর আজকে সকালবেলা বাচ্চাটি ফুটছে, দেখেন পুরাতন আছে বাচ্চাটিকে, অনেক বড় বড় বাচ্চা। এই যে এই বাচ্চাটি কিন্তু বিক্রি করা হবে, অনেক রাজহাঁস তো একবার অনেক পালা যায় না, তাই এই বাচ্চাটি আমরা বিক্রি করে দিব। এই দিয়েছে আশাটা, আইসে আশি দেবে পানির মধ্যে নেওয়ার জন্য। এই বাচ্চাদেরকে আজকে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কালকে খাবার দিলেই চলবে, আজকে বিকালে একটু খালি শুধু পানি দিলেই চলবে। যেদিন বাচ্চা ফুটবে এদিন বিকালবেলা একটু পানি দিলেই চলবে, আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। পরের দিন খাবার দেওয়া লাগবে।